খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। চীন প্রায় এক দশকের মধ্যে তার সামরিক বাহিনীর বৃহত্তম পুনর্গঠন ঘটিয়েছে। আধুনিক যুদ্ধের জন্য সজ্জিত প্রযুক্তি চালিত কৌশলগত শক্তির ওপর দৃষ্টি নিবদ্ধ করে, যেহেতু বেজিং ভূ রাজনৈতিক উত্তেজনাপূর্ণ একটি অঞ্চলে সামরিক প্রাধান্যের জন্য ওয়াশিংটনের সাথে লড়াই করছে। গত সপ্তাহে একটি আশ্চর্যজনক পদক্ষেপে চীনা নেতা শি জিনপিং কৌশলগত সহায়তা বাহিনী বাতিল করেছেন। একটি সামরিক শাখা যা তিনি 2015 সালে পিপলস লিবারেশন আর্মির মহাকাশ, সাইবার, ইলেকট্রনিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের ক্ষমতাকে একীভূত করার জন্য তৈরি করেছিলেন অস্ত্রধারী বাহিনী, এর জায়গায় শি ইনফরমেশন সাপোর্ট ফোর্স উদ্বোধন করেন, যা তিনি বলেছিলেন যে পিএলএর একটি নতুন বাড়ি কৌশলগত হাত এবং নেটওয়ার্ক তথ্য ব্যবস্থার সমন্বিত উন্নয়ন এবং প্রয়োগের মূল ভিত্তি। গত শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাহিনী চীনা সামরিক বাহিনীকে আধুনিক যুদ্ধে যুদ্ধ ও জয়ী হতে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই দিনে একটি সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র SSSFকে কার্যকরভাবে 3টি ইউনিটে বিভক্ত করার পরামর্শ দিয়েছিলেন। তথ্য সহায়তা বাহিনী, এয়ারস্পেস ফোর্স, সাইবার স্পেস ফোর্স, যা সরাসরি কেন্দ্রীয় সামরিক কমিশনকে উত্তর দেবে, শির নেতৃত্বে সামরিক চেন অফ কমান্ডের শীর্ষে দেহটি থাকবে। নতুন কাঠামোর অধীনে পিএলএ এখন 4টি পরিষেবা নিয়ে গঠিত: সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং রকেট বাহিনী, এবং 4টি অস্ত্র, 3টি ইউনিট SSF এবং জয়েন্ট লজিস্টিক সাপোর্ট ফোর্স থেকে বিচ্ছিন্ন হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিওয়ানের মতে, চীনা সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে পুনর্গঠনটি পিএলএর কৌশলগত ক্ষমতার উপর শির সরাসরি নিয়ন্ত্রণ বাড়ায় এবং ভবিষ্যতের বুদ্ধিমান যুদ্ধ বলার জন্য প্রস্তুত করার জন্য AI এবং অন্যান্য নতুন প্রযুক্তিকে আরও ভালোভাবে আয়ত্ত করার জন্য চীনের উচ্চাকাঙ্ক্ষার উপর জোর দেয়। পুনর্গঠনটি গত বছর পিএলএর শির সুস্পষ্ট দুর্নীতির শুদ্ধি অনুসরণ করে, যা শক্তিশালী জেনারেলদের ফাঁদে ফেলেছিল এবং রকেট বাহিনীকে নাড়া দিয়েছিল। একটি অভিজাত শাখা যা চীনের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্রুত সম্পারচিক অস্ত্রাগারের তদারকি করে। তথ্য সহায়তার বাহিনী অধুনালুপ্ত SSF এর শীর্ষ জেনারেলের নেতৃত্বে থাকবে। SSF এর ডেপুটি কমান্ডার BK নতুন ইউনিটের কমান্ডার নিযুক্ত হয়েছেন, আর SSF এর রাজনৈতিক কমিশনার লিড তথ্য সহায়তার বাহিনী একই ভূমিকা নেবেন, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছেন। SSF কমান্ডার জু কিয়াশেনের জন্য কোনো নতুন নিয়োগের বিষয়ে কোনো উল্লেখ ছিল না, যিনি গত বছর জানুয়ারির শেষের দিকে একটি সম্মেলনে পুনর্থিত হওয়ার আগে সামরিক শুদ্ধির ঝড়ের মধ্যে জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে অদৃশ্য হয়ে গেলে জল্পনা ছড়িয়েছিল। খবর 24x7।